খড়দহ শ্যামসুন্দর জিউ মন্দিরে পুজো দিলেন ব্যারাকপুর ও দমদম লোকসভা কেন্দ্রের দুই বিজেপি প্রার্থী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত খড়দহ শ্যামসুন্দর জিউ মন্দিরে পুজো দিলেন দমদম ও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের দুই বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত ও অর্জুন সিং। তাদের সাথে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য ও জেলা স্তরের একাধিক পদাধিকারী ও নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের দুই বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত এবং অর্জুন সিং বলেন, খড়দহ শ্যাম মন্দিরের একটা অনেক প্রভাব আছে আমাদের হিন্দু ধর্মে। ইনার একটা অনেকটা কলা আছে আমাদের ধর্মে, এই জায়গার ব্যাপারে, এখানকার ক্ষমতার ব্যাপারে, ক্ষমতার ব্যাপারে ইনার একটা অলৌকিক পাওয়ারের উপরে সেই বিশ্বাস আজকেও মানুষ করে। আমরা তো করবই, আমরা করি, তাই জন্য এখানে একটু বাড়তি আশীর্বাদ যাতে পাই আমরা। অশুভ শক্তির বিনাশের জন্য কিছু করবে? দেখুন, অশুভ শক্তি সবসময় রাক্ষস শক্তি, অশুভ শক্তি বিনাশ, ঠাকুর যেখানে আসবেন ঠাকুরের আগমন হবে, অসুর শক্তিকে বিনাশ করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ অধর্মের বিরুদ্ধে মহাভারত করিয়েছিলেন, তখন অধর্মটা অনেক বেড়ে গেছিল, ধর্মে জিত করার জন্য উনি অবতার নিয়েছিলেন আর সেটা সফল হয়েছিলেন, ধর্মের রাজ কায়েম হয়েছিল, এটাই আমরা করেছি, এটাই আমরা জানি। মহাভারতে অর্জুন তো মা বাবা মার নাম দিয়েই দিয়েছে, সে লড়াই তো থাকবেই। এখানকার ট্রাস্টি বোর্ড সরকার দখল করে নিয়েছে, সেটাই তো একাংশ। দেখুন, মন্দিরে বসে একটু পলিটিক্যাল কথা না বললেও হতো, কিন্তু আমি শুধু একটাই কথা বলো, এই সরকার পারলে ওই নিঃশ্বাসের উপরে ট্যাক্স বসিয়ে দেবে। সনাতনী হিন্দু সংস্কৃতির মানুষ, ঈশ্বর বিশ্বাস করি, শ্যামের মন্দিরে মাঝে মধ্যেই আসা হয়, হয়তো রেগুলার নয়, সব আসা হয়, কাজে এলাম, পুজো দিলাম, ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, বাংলাকে রক্ষা করো, বাংলাকে রক্ষা করো, নরেন্দ্র মোদীর নেতৃত্বে আরেকবার সরকার হোক। দুই প্রার্থী একসাথে? হ্যাঁ, আমরা তো একই পরিবারের, দু প্রার্থী বলে তো নয়, বিজেপি পরিবারের মানুষ, একসাথেই তো আসবো। হ্যাঁ, ব্যক্তিগত সম্পর্ক তো কোনো খারাপ ছিল না, দলটা হয়, তৃণমূলের এখনো অনেক লোক আছেন যাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খারাপ নেই, কথা বলতে হয়। রাজনীতিটা আলাদা, রাজনৈতিক লড়াইটা আলাদা, রাজনীতির মাঠটা আলাদা, রাজনীতিটা তো নীতিশ কিরণের লড়াই, সে লড়াইয়ের পথটা আলাদা। যখন অন্য দলে ছিলেন থাকবে না কেন, থাকবে না কেন, না থাকার তো কোনো কারণই, এখনো তো বললাম তো যে অনেক নেতাই আছে সেভাবে যোগাযোগ, ব্যক্তিগত যোগাযোগ, শারীরিক মানে প্রশ্ন করা যে কেমন আছো না আছো, এগুলো কোনো অসুবিধা আছে নাকি? রাজনীতিটা কি বা বিজেপির রাজনীতি তো সেরকম নয় যে টোটালি কেউ বলবো বাড়িতে যে না ওটা অমুক পার্টি করে, আমরা তো সেটা বলি না, সামাজিক সম্পর্ক থাকতেই পারে। ঈশ্বরের কাছে এসছি, ঈশ্বরের প্রসাদ তো খাওয়া উচিত। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।